আসসালামু আলাইকুম, আমি ফাদার ফিন সাকিব। আপনাদের সামনে আবার এসে হাজির হয়েছি থ্রিলার স্টুডিওর মাধ্যমে নিত্য নতুন সব মুভি সিরিজের রিভিউ বাংলায়, তাও কিনা সম্পূর্ণ স্পয়লারহীনভাবে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথম যে গল্পটি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তা হচ্ছে কাজল আরিফ নামের এবছরের ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তিপ্রাপ্ত ঠান্ডা নিয়ে। 45 মিনিটের গল্পে অ্যাকচুয়ালি ব্যাচেলার পয়েন্টের পুরো টিমকেই আপনারা আবার নতুন করে দেখতে চলেছেন। এই গল্পের মাধ্যমে আসলে তেমন কোনো স্ট্রং গল্প কিংবা স্ক্রিপ্ট ছিল তা বলতে আসলে ভুল হবে, এরকম কোনো কিছুই ছিল না। গল্পের চরিত্রায়নের জন্য ব্যাচেলার পয়েন্টের পুরো টিমটাকে ইউজ করা হয়েছে এবং আমরা যারা ব্যাচেলার পয়েন্টের যারা ফ্যান রয়েছি তারা হয়তোবা অনেক দিন যাবত ব্যাচেলার পয়েন্টের পুরো ইউনিটকে একসাথে না দেখার জন্যে যে একটা মনের মধ্যে বাসনা তৈরি হয়েছে সেটি আপনার কিছুটা হলেও এই ঠান্ডা গল্পটির মাধ্যমে ফিল আপ হবে, কেননা আপনি ব্যাচেলার পয়েন্টের পুরো টিমটাকে আবারও ঠান্ডা গল্পের মাধ্যমে একই সাথে পর্দায় দেখতে পারবেন। তবে গল্পের দিক থেকে যদি বলতে হয় তবে বলতে হবে বেশ হতাশ হতে হয়েছে, কেননা চারজন ব্যাচেলারের গল্প গড়ে উঠেছে এই গল্প, যেখানে কিনা একটি বাড়ির মধ্যে চারজন ব্যাচেলারের একটি গল্প এবং আরও একটি ফ্ল্যাটের একটি গল্প। আসলে একটি বিল্ডিংয়ে ব্যাচেলারের সাথে অন্যান্য যে সম্পর্কগুলো থাকে তার কোনো যোগসাজশ নিয়ে এই গল্প নয়, বরঞ্চ সবার আলাদা আলাদা গল্পকেই এখানে চরিত্রায়ন করেছে কাজল আরিফ নমি। তবে কাজল আরিফ নমি তার যে ইউটিউবে যে ভিডিওগুলো আমরা দেখে থাকি সচরাচর যে নাটকগুলো যে আফরান নিশা কিংবা তানজিদ দিশা কেন্দ্রিক, তার থেকে কিছুটা ভিন্ন জনরার এই গল্পটি আপনাদেরকে হয়তো বা কিছুটা হলেও বিনোদনের নতুন মাত্রা যোগ করবে। আর ব্যাচেলার পয়েন্টের দর্শকদের জন্য তো এটা অবশ্যই একটি স্বস্তির নিঃশ্বাস। সেকেন্ড হ্যান্ড এসে কিনছেন নষ্ট হইতেই পারে ভাই, ওরা এখন একটা ঠকি দিতে মন চাইতেছে না এখন। এটাও কি আরন করতেই হবে তো খাওন পরন সব আমি দিতেছি আর তুই আমার নামে মানতে করবি, যা মামলা কর যা। এবারে আসতেছি আমাদের দ্বিতীয় গল্পটি নিয়ে। দ্বিতীয় গল্পটি নিয়ে কথা বলার আগে পরিচালকের নামটি বলতেই হয়, রায়হান রফি। বাংলাদেশে জানি একজন বিশ্বস্ত নাম হয়ে উঠেছে। জানোয়ারের মাধ্যমে রায়হান রফি দেখিয়ে দিয়েছে তিনি কি করতে পারে, ঠিক তারই ধারাবাহিকতায় এবার রায়হান রফি নিয়ে আসলো দ্য ডার্ক সাইড অফ ঢাকা। ঢাকায় কি কখনো রাত্রেবেলা গভীর রাতে একা বের হয়েছেন? এই সুন্দর দিনের ঢাকা আদৌ কি রাতে সুন্দর থাকে না ভয়াবহ হয়ে উঠে, তার পুরো চিত্রই রায়হান রফি তার গল্পের মাধ্যমে দেখিয়েছে। ডার্ক সাইড অফ ঢাকাতে আপনি 4-5 গল্পের সংমিশ্রণে একটি মূল গল্প খুঁজে পাবেন। প্রত্যেকটি গল্পের চরিত্রায়নের জন্য যে চরিত্রগুলোকে বেছে নেওয়া হয়েছে তারা অত্যন্ত সুনিপুণভাবে তাদের কাজ তুলে ধরেছে, এবং রায়হান রফি তার কাজের মাত্রাকে দিনোত্তর দিন এক নতুন লেভেলে নিয়ে যাচ্ছে। আসলে ঢাকার যে মাদকতা, যে সন্ত্রাস কর্মকাণ্ড, যে ডার্ক সাইড যা আমরা সচরাচর দিনের আলোতে দেখতে পাই না, তার সম্পূর্ণ ভয়াবহতাই রায়হান রফি তার এই গল্পে দেখিয়েছে। গল্পটি আপনারা দেখতে পারেন, তবে আপনারা যদি কিছুটা হাস্যরসের জন্য বা কিংবা ফ্যামিলি ড্রামার জন্য অভ্যস্ত হয়ে থাকেন তবে ডার্ক সাইড অফ ঢাকা আপনাদের জন্য না, কেননা এইটিতে বেশ কিছু রমরম দৃশ্য আছে যা কিনা আপনাকে মস্তিষ্কের দিক থেকে বেশ প্যারা দিবে। আপনারা যদি মানসিকভাবে শক্তিশালী হন তবে এই গল্পের জন্য আপনাদেরকে স্বাগতম জানাই, এবং ডার্ক সাইড অফ ঢাকা দেখে চিরায়িত ঢাকার যে সৌন্দর্য আমরা দিনের বেলা উপভোগ করি তার ঠিক সম্পূর্ণ বিপরীত রূপটাই আপনারা দেখতে পারবেন এই গল্পে। আশা করি ডার্ক সাইড অফ ঢাকার সাথে আপনার রিভিউ আমার বেশ খানিকটাই মিলে যাবে, এবং যদি কোথাও না মিলে থাকে তবে আমাকে জানান না। এটা তো ট্রেইলার, সিনেমা তো এখনো বাকি আছে। এবার এসেছি তৃতীয় গল্পটি নিয়ে। তৃতীয় গল্পটি আশা করি আপনাদের বোঝা উচিত, কেননা এই গল্পটি এই ওয়েব সিরিজটির নামে এখন চারদিকে ছেয়ে গেছে। পরিচালক আশফাক নিপুন তার মহানগর ওয়েব সিরিজের মাধ্যমে হইচই প্ল্যাটফর্মে ইন্ডিয়া এবং বাংলাদেশে যে পরিমাণ আলোড়ন সৃষ্টি করেছে তা যেন এক নতুন রেকর্ড।
হ্যাঁ ঠিক, নতুন রেকর্ড আপনারা ঠিকই শুনছেন, এবং মোশাররফ করিম তার জাদ্রেল অভিনয়ের মাধ্যমে ঠিক যেন দর্শক প্রাণে আবারও ফেরত আসলেন এক নতুন আঙ্গিকে। মোশাররফ করিম আমাদের মাঝে সবসময় ফেমাস ছিলেন, হয়তোবা কিছুটার সময়ের জন্য তিনি কিছু কাজ থেকে বিরত থাকায় তাকে হয়তোবা দেশের মানুষ কিছুটা মিস করতে শুরু করেছিল, এবং তাই যেন মোশাররফ করিম দেখিয়ে দিলেন তিনি জাদ্রেল অভিনেতা। আশফাক নিপুণের যখন ঈদ উল ফিতরে কোনো নাটক দেখিনি, ঠিক সেই মুহূর্তে বেশ কিছুটা আশাহত হয়েছিলাম, কারণ পরিচালক আশফাক নিপুণের কাজ অত্যন্ত সুনিপুণভাবেই তিনি গড়ে তোলেন এবং তারই পরিচয় দিলেন তিনি তার ওয়েব সিরিজ মহানগরের মাধ্যমে। মহানগর ওয়েব সিরিজটির গল্প বেশ রহস্যজনক। এই গল্পটিতে আপনাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি ধরে রাখার জন্য যথেষ্ট পরিমাণ উপাদান রয়েছে। মোশাররফ করিম এবং পরবর্তীতে তার সাথে ইন্সপেক্টর মলয়ের চরিত্রে যে মোস্তাফিজুর অভিনয় করেছেন, যিনি কিনা এনটিভি সুপার হিরো হিরোইন থেকে উঠে এসেছে, তার যে অভিনয়, ও মাই গড, তিনি রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন। এবং তার কাজ দেখলে আপনাদের আসলেও মনে হবে মোশাররফ করিমের সাথে পাল্লা দিয়ে চলার মতো যদি একটি ক্যারেক্টার থেকে থাকে, তিনি তাই সেই তার কাজটি যথাযথভাবে পালন করেছেন। জাকিয়া বারী মম কিংবা শ্যামল মাওলা, তারা কেউ তাদের কাজের দিক থেকে কমতি রাখেনি। লুৎফর রহমান জর্জের চরিত্রটি খুব অল্প সময়ের জন্য আমরা হয়তো দেখেছি এখানে, কিন্তু তাও প্রত্যেকের ক্যারেক্টার বিল্ড আপ থেকে শুরু করে গল্পের যে স্টোরি প্লট এবং প্রত্যেকটা ক্যারেক্টারের গল্পের সাথে যে সংমিশ্রণ ঘটানো হয়েছে তা যেন অনবদ্য। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এখন পর্যন্ত যদি মহানগর ওয়েব সিরিজটি আপনারা না দেখে থাকেন তাহলে দেখে নিন। ঢাকার এক চাঞ্চল্যকর হত্যা, আসলে কি হত্যা না অন্য কিছু, এসব কিছু সমাধান করতে ওসি হারুন তার টিম নিয়ে চলে এসেছে মহানগর ওয়েব সিরিজে। পরিচালক আশরাফ নিপুণ আপনাদেরকে এক বিন্দু আশাহত করবে না। আশা করি আমার ওয়েব সিরিজের এই রিভিউর সাথে আপনাদের রিভিউ সম্পূর্ণ মিলে যাবে, এবং আগামীতে নতুন সমস্ত ওয়েব সিরিজ এবং সিনেমার রিভিউ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করবেন, আর যদি করে থাকেন তাহলে বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনকে দিন না, তারা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত এই কোভিড সিচুয়েশনে লকডাউনের মধ্যে ভালো থাকি, নিরাপদে থাকি, নিজের পরিবারকে সুস্থ রাখি। আল্লাহ হাফেজ। দুইটা জিনিস কারোর জন্য অপেক্ষা করে না, একটা সময় আর একটা টাকা, দেরি হইলে হাওয়া।